আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়া বাড়ি বানানোর জন্য আমরা কত কিছুই না করি, কত পরিশ্রম করি, অনেক টাকা ব্যয় হয়। দুনিয়া বাড়ি বানানোর জন্য আমাদের ইট, বালু, সিমেন্ট প্রভৃতির প্রয়োজন হয়। এসবে নানা খরচ রয়েছে, আবার অনেক সময়ও লাগে। কিন্তু দুনিয়া এই বাড়িগুলো স্থায়ী নয়। আপনার যতগুলো বাড়ি থাকুক, কোনোটাই স্থায়ী নয়, আপনিও স্থায়ী নন। কিন্তু আল্লাহ পাক জান্নাত হচ্ছে সত্য, আর প্রত্যেক মুমিনের জন্য জান্নাতে আছে অনেক নিয়ামত। আপনি ছোট ছোট কিছু আমল করে দুনিয়া থাকতে জান্নাতে বাড়ি বানাতে পারেন। কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের পরিশ্রমের মাধ্যমে আমরা এই বাড়ি বানাতে পারি। সুতরাং যে সকল আমল দ্বারা জান্নাতে বাড়ি বানানো যায়, আমি সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর হলো সূরা ইখলাস 10 বার পড়লে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবে। সুবহানাল্লাহ। 10 বার ইখলাস সূরা পাঠ করতে আপনার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিট যদি আপনি ব্যয় করতে পারেন, তাহলে আপনি এই দুনিয়ার চাইতে একটি বিশাল প্রাসাদ পাবেন, তাহলে জান্নাতে, যেটা আপনার জন্য চিরস্থায়ী বরাদ্দ থাকবে। 2 নম্বর হলো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ বানিয়ে দিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, যদিও বা তা চড়ি পাখির বাসার মতন হয় বা আরও ছোট হয়, তবু আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি হয়তো বলতে পারেন যে আমি তো একটি মসজিদ বানাতে পারবো না, আমি তো পারবো না মসজিদে একতলা বানিয়ে দিতে বা একটি পিলার স্থাপন করতে। তবে শুনে রাখুন, আপনি যদি মসজিদে 10 টাকা দান করেন, তা আপনার পক্ষ থেকে যদি কষ্ট হয়ে যায়, তাহলে সেই বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বাড়ি দিবেন। আল্লাহ পাক শুধু আপনার অন্তর দেখেন, আপনার অন্তর যদি প্রশস্ত হয়, আল্লাহ তাআলা আপনাকে সেই অনুযায়ী নেকি দিবেন। 3 নম্বর হলো 12 রাকাত সুন্নত আদায় করলে, যাকে বলা হয় সুন্নতে মুয়াক্কাদা। সুন্নতে মুয়াক্কাদা হলো ফজর আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত সুন্নত এবং পরে 2 রাকাত সুন্নত, মাগরিবে ফরজের পর 2 রাকাত সুন্নত এবং এশারে ফরজের পর 2 রাকাত সুন্নত। আপনি যদি প্রত্যেক দিন এই 12 রাকাত আদায় করতে পারেন, তাহলে আপনি খুব সহজে জান্নাতে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। আমরা প্রত্যেক দিনই এই আমল করে থাকি, সুতরাং যারা এসব সুন্নত আদায় করছে, তারাই এই বাড়িগুলো পাবে। 4 নম্বর হলো জামাতে সালাতের সময় খালি সারি ভরাট করা। জামাতের সময় মসজিদে আমরা প্রায় দেখি যে খালি কিছু জায়গা থাকে, আপনি যদি এই জায়গা ভরাট করে দেন, তাহলে আপনি এর বিনিময়ে জান্নাতে একটি বাড়ি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতে সালাতের জন্য খালি জায়গা ভরাট করবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করবেন। 5 নম্বর হলো সঠিক থাকার পরও তর্ক পরিহার করলে। ধরুন আপনি জানেন জোরে আমিন বলা ও আস্তে আমিন বলা দুটোই দলিল রয়েছে, কিন্তু আপনি কোনো ফেতনা করলেন না, আপনি তর্ক করলেন না। তাছাড়া আরও অনেক বিভেদ রয়েছে, অনেক তর্ক বিতর্ক হয় ছোটো করে মশলা ব্যাপারে। এসব বিষয়ে যদি আপনি তর্ক না করেন, যদি আপনি মধ্যম পন্থা অবলম্বন করেন, তাহলে এই ফজিলতগুলো পাবেন। 6 নম্বর হলো মজা করেও মিথ্যা কথা না বলে। আমরা মজা করে বিভিন্ন মিথ্যা কথা বলে থাকি, ছোটো করে মিথ্যা কথা, হোক সেটা বড়দের সাথে হোক কিংবা ছোটোদের সাথে, যার সাথেই হোক। ভিডিও বানানোর ক্ষেত্রে নাটক, সিনেমা, মুভিতে আমরা দেখতে পাই বিভিন্ন মিথ্যা কথা। সুতরাং এসব যদি আপনি পরিহার করতে পারেন, তাহলে আপনি জান্নাতে বাড়ি পাবেন। 7 নম্বর হলো উত্তম আখলাক বজায় থাকা। মানুষ যখন অসুস্থ হয় কিংবা পেরেশানি হয়, তখন তার উত্তম আখলাক থাকে না, তখন সে নিকৃষ্টিতে পরিণত হয়। আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনার আখলাক চরিত্র যদি ঠিক থাকে, তাহলে আপনি জান্নাতে একটি বাড়ি পাবেন। 8 নম্বর হলো বাজারে প্রবেশের সময় দোয়াটি পড়লে। বাজার হলো দুনিয়ার নিকৃষ্ট স্থান, আবার বাজারে দোয়া প্রবেশে অনেক ফজিলত রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করবে আর এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 লক্ষ নেকি দান করবেন এবং 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। দেখুন, আপনার 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ এবং সাথে জান্নাতে বাড়িও পাবেন,
যদি আপনি এই দোয়াটি পাঠ করেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুওয়া হাইয়ু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কদির। নয় নম্বর হলো সন্তান মারা যাওয়ার পর সবর করলে নিঃসন্দেহে সন্তানের মৃত্যু আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করেছ? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ বলেন, তোমরা তার কলিজার টুকরোকে জান কবজ করে ফেললে? আল্লাহ বলেন, আমার বান্দা কি বলেছে? ফেরেশতারা বলে, আপনার বান্দা এই বিপদে ধৈর্য ধারণ করেছে এবং আপনার প্রশংসা করেছে। তারা বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ বলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করো এবং তার নামকরণ করো বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসা গৃহ। দশ নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উপর ঈমান আনবে এবং ইসলাম কবুল করবে সে সাথে হিজরত করবে, তার জন্য জান্নাতের প্রান্ত দেশে একটি বাড়ি নির্মাণ করে দেওয়া হবে, আর আমি হচ্ছি তার জামিনদার। যে আমার উপর ঈমান আনবে এবং ইসলাম কবুল করবে ও আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তার জন্য জান্নাতের প্রান্ত দেশে একটি বাড়ি নির্মাণ করা হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝা ও মানা তৌফিক দান করুক। আমিন।